এখন ফোনে রূপসী। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠানে এবং সুন্দর থাকার অনুষ্ঠান, যেখানে সুন্দর নিজেকে রাখতে হবে, পরিচর্যা করতে হবে এবং সঠিক নিয়ম নীতি মেনে, তার কারণ প্রোডাক্ট যার রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে থেকে এত সুন্দর কোয়ালিটি যে আপনার স্কিন এবং আপনার হেয়ার ভালো তো হবে। আর অবশ্যই ভালো হওয়ার কারণ ভালো মানুষটি আমাদের সঙ্গে থাকেন এবং আজকে এই মুহূর্তে মানেই হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন জিসা গুপ্তা। অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। আমি জিসা দিকে বলছিলাম, অনেকদিন বাদে তোমাকে শাড়ি পরে আমি দেখলাম, অনেকদিন বাদে, বেশ ভালো লাগছে জিসা দিকে। এবং অবশ্যই শুক্রবার মানে আমাদের সঙ্গে শিলাদিত্য, অনেক অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। আর অবশ্য আপনারা রয়েছেন সরাসরি কথা বলতে আমাদের সঙ্গে, আপনাদের স্কিন এবং আপনাদের হেয়ার নিয়ে প্রশ্ন করতে ফোন করবেন আমাদের নাম্বার 2211-809293-তে। আবার বলছি 2211-809293-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। যেমন জিসাদি, একদম শিলাদিত্যর কাছে ফার্স্টে আমি প্রশ্ন নিয়ে যাই, সেটা নিয়ে যাব যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে, তার সঙ্গে আজকে আবার ফেস্টিভ্যালের ক্লোজিং সেরিমনি চলছে, ওদিকেও মানুষ দেখছে, এদিকেও দেখছে অনুষ্ঠান, আমরা জানি ঠিক ওপেনিংয়ের দিনেও আমরা ছিলাম। তো ঠান্ডার মধ্যে আমাদের স্কিন টানছে, ড্রাই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেকের এই প্রবণতাও দেখা যাচ্ছে যে ডার্ক প্যাচেস। যদিও শীত মানেই ডার্ক প্যাচেস না, ডার্ক প্যাচেস একটা আলাদা সমস্যা হিসেবে আমরা দেখতে পাই আসে এবং তার সঙ্গে স্কিন টানছে। তো এই যে এই দুটো সমস্যা, এই দুটো সমস্যা প্রথমত কেন হয় এবং এখান থেকে আমরা বেরোবো কি? ঠান্ডার সময় স্কিন টানবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ স্কিন নিজের অয়েলটা কিছুটা লুজ করছে। আমাদের একটু এক্সট্রা বাইরের থেকে অয়েল, ক্রিম, এই ধরনের জাতীয় জিনিস আমাদের স্কিনকে দিতে হবে। ডার্ক প্যাচেসটা প্রধান কারণ হচ্ছে গিয়ে আমার বিভিন্ন কারণে ডার্ক প্যাচেস পড়ছে, কিন্তু ওটা থেকে যাচ্ছে কেন সিরে, কারণ আমি ওটাকে ইগনোর করছি ইনিশিয়াল স্টেজে, যখন আমি ওই জিনিসটাকে ব্যবস্থা করছি না। ধরে নিন ডার্ক প্যাচেসের প্রধান যে কারণগুলো, সবচেয়ে বড় কারণ হচ্ছে সানট্যান পড়া, বারবার সূর্যে বেরানো, বিভিন্ন পলিউশন, মুখ সময় মতো মুখের স্কিন সময় মতো সাবান দিয়ে না ধোয়া, মানে ফেস ওয়াশ বা সাবান যাই বলুন, স্কিনের পরিচর্যা না করা, হরমোনাল ইমব্যালেন্স বডির মধ্যে হতে পারে, তারপর আপনার যেটা হতে পারে কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে, কোনো অসুখের সাইড এফেক্ট হতে পারে, বিভিন্ন রকম কারণে হতে পারে এই ডার্ক প্যাচেসের ব্যাপারটা। তাছাড়া যেটা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ত্বকের কোনো পরিচর্যা হয় না সঠিকভাবে। আমি কিছুই করি না ত্বকের জন্য, ত্বকটা ত্বকের মতো আছে, সারাদিন একবার হয়তো সাবান দিয়ে মুখ ধুয়ে নিলাম, বেরিয়ে গেলাম বা ধুলাম না, সেরকম নিজের মতো জল দিয়ে ধুয়ে কাটালাম, সেই একটা কারণ আছে। এবার এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে স্কিনের সাথে বাকি জিনিসের একটা নলেজের একটা ব্যাপার আছে। আমি একটা হাঁড়িতে রোজ দুধ গরম করি, এবার আমি দুধ ওই হাঁড়িটাকে সাবান দিয়ে মাজি না, এমনি জল দিয়ে মেজে রাখি, কিছু কালো দাগ পড়ে যাবে, তারপর দাগটা একটা সময় উঠবেই না, থেকে যাবে। তারপর রোজ রোজ ঘষা পরিষ্কার করে রোজকারটা রোজ করতে হবে, রোজ এভরিডে ক্লিনজিং, যে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং বলে একটা কথা আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংয়ের সাথে একটা হচ্ছে কি, এক্সট্রা কেয়ার অফ দ্য স্কিন আজকের দিনে, কারণ আজকের দিনে আমরা অনেক বেশি রোদে বেরাচ্ছি, অনেক বেশি আমাদের বাইরে পলিউশন ফেস করছি, চারিদিকে পলিউশন ভীষণ, সেটা আমরা সারাদিন খবরে শুনতেই পাচ্ছি, এবং এইটার জন্য আমাদের এক্সটার্নালি স্কিনের একটা কেয়ার নিতে হবে, কারণ আমরা তো এক্সটার্নাল স্কিন কেয়ারের জিনিসই করছি, এক্সটার্নালি একটা স্কিনের কেয়ার নিতে হবে। এখানে যাদের ড্রাই স্কিন তাদের প্রধানত, তাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের রিঙ্কলেস অয়েল, যেটা একটা ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুট দিয়ে তৈরি হয় এবং এটা স্কিনের কমপ্লিট নিউট্রিশনটাকে মেনটেন করছে, স্কিনে একটা খুব সুন্দর স্কিন নিউট্রিশন দিচ্ছে, এটা এক ধরনের স্কিন ফুড বলতে পারেন, যেটা খেয়ে স্কিন একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে গিয়ে আমাদের স্কিনের ওখান থেকে যাওয়ার পরে দ্বিতীয় হচ্ছে আমাদের প্যাকস, কারণ প্যাক্সের উপকারিতা কোথায়, প্যাক শুধু যে স্কিনের মধ্যে নিউট্রিশন দিয়ে সেটা না, প্যাক একটু কোর্স হয়, রাফ হয় দেখবেন, সেটা একটা আমরা দুধ দিয়ে দিতে পারি, আমরা জল দিয়ে দিতে পারি, প্যাকটা আমরা যখন দুধ দিয়ে জল দিয়ে ব্যবহার করছি, যখন আমরা একটু হালকা শুকিয়ে গেলে বা পুরো শুকিয়ে গেলে আমরা প্যাকটা তুলছি, আমরা একটুখানি স্ক্রাব করতে পারছি, তাতে স্কিনের ওপরের অনেকগুলো জিনিস পরিষ্কার হচ্ছে অনেকগুলো, এবং স্কিনটা আমাদের পরিষ্কার লাগছে। এবং অয়েল দিলাম, তারপর আমরা আমাদের প্যাক দিলাম, প্যাকের মধ্যে কোন প্যাক, যাদের ড্রাই স্কিন তাদের জন্য অ্যালয় কেয়ার প্যাক, যেটার মধ্যে প্রচুর ড্রাই ফ্রুটস আছে, তাছাড়া অ্যালোয়েভেরা আছে, শুধু দেখাই জানাই নামই বোঝা যাচ্ছে, এবং যাদের ডার্ক প্যাচেস পড়েছে তাদের জন্য হলদি চান্দন প্যাক, ঠিক আছে। হলদি আর চান্দন এই কম্বিনেশনটা এত ইউনিক উইথ আদার যে জিনিসগুলো আছে, যে ওটা আমাদের স্কিনের ট্যানিংটাকে তুলতে সাহায্য করে, স্কিনটাকে পরিষ্কার করে, স্কিনটাকে চকচকে সুন্দর করে। পার্টিকুলারলি কারো যদি খুব স্কিনটা সুন্দর হয়, তার নাকের এই জায়গাগুলো সুন্দর লাগে দেখতে, এই দেখতে ভালো লাগে, স্কিনটা পরিষ্কার লাগছে এবং ট্যানিংটা দূর হয়। তাছাড়া ট্যানিংয়ের জন্য অয়েল হচ্ছে হলদি আলমন্ড অয়েল, সেখানে হলদি আর আলমন্ডের গুণ আছে, হলদি বহুদিন ধরে স্কিনকে ভালো রাখে এবং স্কিনের সৌন্দর্য একটা আনে, তার সাথে আলমন্ডের তো অনেক গুণ, ভিটামিন ই সমৃদ্ধ, তো স্কিনকে ওভারঅল এটা খুব সুন্দর
স্কিনের উন্নতি করে। তো এই হালদি আলমন্ড অয়েল, হালদি চন্দন প্যাক, অ্যালয় কেয়ার স্কিন প্যাক আর রিঙ্কলেস অয়েল, এই চারটে হচ্ছে কি আমাদের একেবারে থেরাপিটিক রেঞ্জ। এর সাথে আমাদের স্কিন সেরাম আছে, যেটা একটা কনসেন্ট্রেটেড স্কিন নিউট্রিশন, যেটা সারাদিন স্কিনটাকে প্রোটেক্ট করবে, যাদের এবং যাদের খুব বাইরে বেরাতে হয় বা কম বাইরে বেরাতে হয় তাদের জন্য এটা খুব ভালো, যারা বাড়ি থাকে তারাও লাগিয়ে রাখতে পারে স্কিন এই জিনিসটা। এই স্কিনে এই ব্যবহারে স্কিন খুব সুন্দর হয়ে যাবে। স্কিন সেরাম এখন আমাদের সাথে এসে গেছে তিন রকম ক্রিম, নাইট ক্রিম, ডে ক্রিম আর পিম্পল প্রোন, যাদের জন্য তাদের জন্য একরকম স্পেশাল ক্রিম, কারণ পিম্পল প্রোন যাদের আছে তাদেরও শীতকালের দিকে স্কিনটা একটু শোকায়। এই নাইট ক্রিম ডে ক্রিম একই মানুষ ব্যবহার করতে পারে, একটা হচ্ছে কি আমাদের যে হ্যাঁ না একই সাথে সকালে নাইট, সকালে আপনার ডে, রাতে হচ্ছে নাইট, ঠিক আছে, এ তো বোঝাই যাচ্ছে এটা। এবার যেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের কোল্ড ক্রিম বা নাইট ক্রিম যেটা আছে সেটার মধ্যে আমাদের কিছু এজ কন্ট্রোলিং প্রপার্টি আছে, যাতে আমাদের স্কিনটা চট করে এজ না করে। স্কিনে এজ করার সাইনগুলো কী? স্কিনটা ঝুলে যাবে, স্কিনটা ড্রাই লাগবে, স্কিনের মধ্যে রিঙ্কলস পড়বে, হ্যাঁ দাগ আসবে, স্কিনটা জেল্লা হারাবে, এটা হচ্ছে স্কিনের ইনিশিয়াল স্টেজ, যেখানে আমাদের স্কিনটা আস্তে আস্তে এজিং হচ্ছে আমরা বুঝতে পারি, সেটাকে কন্ট্রোল করতে হবে। সেটার জন্য সেই ধরনের জিনিস ওটার মধ্যে আছে যেটা স্কিনটাকে রিজুভিনেট করবে, স্কিনটাকে সুন্দর রাখবে। আর ডে ক্রিমটা আমাদের একটু ট্যান কন্ট্রোলের একটা জায়গা আছে, স্কিনে পরিষ্কার রাখার একটা জায়গা আছে এবং স্কিনটাকে নারিশ করছে। রাতে স্কিন রাতেরটাও রাতের ক্রিমটা স্কিনটাকে খুব সুন্দর করে ময়েশ্চার করছে, ডিপ ময়েশ্চারাইজিং, আর সকালে স্কিনটা স্কিনটাকে নারিশ করছে। তো সকালে এক ধরনের ক্রিম, রাতে এক ধরনের ক্রিম। তাছাড়া আমাদের ময়েশ্চারাইজার আছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। এই সব মিলিয়ে এই যে টোটাল যে কম্বিনেশনটা থেরাপিটিক প্রোডাক্ট আর কিছু হচ্ছে আমাদের থেরাপিটিক কসমেটিক্স, যে আয়ুর্বেদিক কসমেটিক্স, এই কম্বিনেশনটা স্কিনের জন্য অপরিহার্য। এই কম্বিনেশনটা ব্যবহার করলে স্কিন সত্যি খুব সুন্দর হবে। এবং আমাদের কাছে যারা বহুদিন ধরে আমাদের প্রোডাক্ট ব্যবহার করছে তারা নিজেরা বলছেন স্কিন ভীষণ সুন্দর লাগছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমি যদি স্টেপিং স্টাইলের ট্রিটমেন্টটা, হ্যাঁ তাছাড়া এখানে যেটা আছে আমাদের স্টেপিং স্টাইল আসছিলাম সেখানে, স্টেপিং স্টাইল এবার ট্রিটমেন্ট, এটা হচ্ছে যারা পার্সোনালাইজ কেয়ারও চান, মানে কাস্টমাইজড পার্সোনালাইজড কেয়ার, তাদের জন্য স্টেপিং স্টাইল আছে। তারা এই প্রোডাক্টগুলো বাড়িতে ব্যবহার করলেন এবং আমাদের ওখানে আসলেন স্পেশালাইজড ট্রিটমেন্টের জন্য। সেই ট্রিটমেন্ট আছে শুধু মুখ অবধি সেটা না, মুখ গলা অবধি সেটা, হাতেরও আছে, পায়েরও আছে, কারণ ট্যানিং যে কোনো জায়গায় পড়তে পারে, ড্রাইনেস যে কোনো জায়গায় স্কিনে আসতে পারে। আপনার মুখের স্কিনটা খুব সুন্দর লাগছে কিন্তু আপনার হাতটা দেখে ভীষণ রিঙ্কেল, ভীষণ ড্রাই ড্রাই স্কেলি লাগছে, সেটা তো ঠিক ভালো লাগবে না। পাটা খুব স্কেলি লাগছে, সুন্দর একটা চটি পরেছেন হয়তো খুব ভালো, চটিটা পায়ের মধ্যে একটু একটা ড্রাই, পায়ের মধ্যে ভালো লাগছে না। বা আজকাল তো অনেক রকম জামা কাপড় হয়, হাঁটু অবধি হয়, নি লেন্থ হয়, তো সেরকম সেই কাছে আমার পাটা, আমার হাতটা, স্কিন, মুখ আর গলা অবধি সুন্দর করে এক্সপোজড এরিয়াটা যদি আমি টোটাল যত্ন নিই, সেটার জন্য স্টেপিং স্টাইল হচ্ছে একটা দারুণ জায়গা, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক আর হার্বাল জিনিস দিয়ে, ফ্রেশ জিনিস দিয়ে, সঙ্গে সঙ্গে আপনার স্কিনটা কীরকম সেটা দেখে জিনিসটা বানিয়ে আপনার স্কিনে ব্যবহার করা হয়। আসবো এই জায়গাতে, আমরা ফিরছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি ম্যাডামকে নমস্কার জানাচ্ছি, স্যারকেও নমস্কার জানাচ্ছি। কে বলছি? আমি খড়দা থেকে বলছি, চিনু রজ, আমার বয়স 48, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাম, আমার আমি আপনার এই প্রোগ্রাম দেখে সত্যি আমার খুব ভালো লাগে, আর ঘরের লাগছে, আমি প্রত্যেক মানে ইয়েতেই আমি দেখি এই প্রোগ্রাম, কিন্তু লাইন পাই না, আজকে পেয়েছে সত্যি আমার খুব সৌভাগ্য, কিন্তু ম্যাম আমার মুখটা প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে, এখন তো শীতকাল ম্যাম, আমি অন্য প্রোডাক্ট মাখতাম কিন্তু সেরকম কোনো কিছু আমি পাইনি, মুখের গালের দুই পাশে একটা দাগের মতন মানে হয়েছে ছোট ছোট, আর হাত পাত গুলো না পুরো রাফ হয়ে গেছে, আর এখন শীতকাল ম্যাম আপনি একটু বলে দেন তো খুব ভালো হয় রেগুলার রুটিন এর জন্য। তাহলে আমি একটু ওনাকে জানাই, আমি না অ্যাকচুয়ালি আপনাকে পুরো স্কিন কেয়ারটাই বলছি, যেটা আপনার সাথে সাথে আরো যারা আপনি বললেন না লাইন পাওয়া যায় না, সত্যি লাইন পাওয়া মুশকিল, অনেকে চেষ্টা করে, তাই আরও যারা লাইন পেলেন না তাদেরও কাজে লাগবে স্কিন কেয়ারটা। এই যে একটা প্রবলেম বললেন যে গালের দুপাশে দাগ হয়েছে, হাতটাও খুব খারাপ হয়ে গেছে, এখানে এক্ষুনি যেরকম শিলাদিত্য বলছিল যে আমাদের হালদি আমন্ড স্কিন অয়েল যেটা, এটার নামটাতেই তো শুনছেন যে হালদিও দিয়েছি, আমন্ড দিয়েছি, তার সাথে আরও বহু এরকম জিনিস দিয়েছি যেটা আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করে, দাগগুলোকে কমায় এবং ত্বকটাকে সুস্থ রাখে। এই সুস্থ রাখাটা হচ্ছে এই যে হালদি, এটা আমরা সবাই জানি যে ভীষণভাবে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, তো ন্যাচারালি ত্বকের সুস্থ থাকাটাও একটা পার্ট আমাদের ডিউটি ত্বকের প্রতি। তো এই একেবারে প্রথম থেকে আমি যদি রুটিনটা আপনাকে বলি, প্রথমেই নিয়ে নেবেন আমাদের ফেস ওয়াশ,
আমাদের কিন্তু একটা বডি ওয়াশও আছে, খুব সুন্দর সামারকুল বডি ওয়াশ। ওটা তবে সামারকুল নাম দিয়েছি, ওটা ফ্যাসিনেশনের জন্য সারা বছরই ইউজ করা যায়। এই সামারকুল বডি ওয়াশটা তো আমরা এরকম সব জিনিস দিয়েছি যে ওটা একেবারে স্কিনটাকে সফট রাখবে আর পরিষ্কার রাখবে আর একেবারে ব্যাকটেরিয়া ফ্রি রাখবে। এখন এত পলিউশন যে ব্যাকটেরিয়া চারিদিকে ঘুরছে, আমরা তো আর খোলা চোখে দেখতে পারি না, কিন্তু স্কিনকে নানা রকমভাবে ড্যামেজ করছে। তো হাত টাতগুলো আমাদের ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন, কিংবা আমাদের বডি ওয়াশ যদি বাড়িতে থাকে তাই দিয়ে ধুয়ে নেবেন। ভেজা থাকবে, পুরো টাওয়েল দিয়ে ড্রাই করে নেবেন না, হালকা ভেজা থাকতে দেবেন। এরপরে কিন্তু এর ওপরেই আমাদের হালদি আমন্ড স্কিন অয়েল সপ্তাহে 3 দিন মাখবেন, আর 3 দিন মাখবেন রিঙ্কলেস। রিঙ্কলেস একটা এমন তেল যেটার কোনো বিকল্প নেই, কারণ এটা একটা কমপ্লিট স্কিন ফুড। এটা যে কোনো বয়সে আমরা যখন মাখছি, একেবারে ছোটো বয়স থেকে বড় বয়স অবধি যখনই মাখছি, এটা আমাদের স্কিনকে নানা রকম ড্রাই ফ্রুটস আর ফ্রেশ ফ্রুটস দিয়ে সমৃদ্ধ করছে, নানা রকম ভিটামিন মিনারেল পাওয়া যাচ্ছে এটাতে। তো ন্যাচারালি দুটো মিলে হালদি আমন্ড স্কিন অয়েল 3-4 দিন সপ্তাহে আর 3-4 দিন রিঙ্কলেস, এটা একটা কমপ্লিট কেয়ার নেবে। তেল আর ক্রিমের একটা ডিফারেন্স হয়, ক্রিমটা আমাদের স্কিনের ওপরের লেয়ারটার কেয়ার নেয় আর তেলটা কিন্তু ভেতরে চলে যায়, অ্যাবজর্ব করে নেয় স্কিন চট করে তেলটাকে, আর তার সাথে যদি একটু ভেজা থাকে স্কিনটা আরও তাড়াতাড়ি অ্যাবজর্ব করে। তো এভাবে ভাগ করে নেবেন দিনগুলোকে, কোনো দিন হলদি আমন্ড অয়েল মাখলেন, কোনো দিন রিঙ্কলেস অয়েল মাখলেন, 5-7 মিনিট তেলটা থাকবে। হ্যাঁ, এই সময় আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো বসে থাকতে হবে এক জায়গায় তা না। এরপরে সপ্তাহে 3-4 দিন হেলদি চন্দন স্কিন প্যাক আর 3-4 দিন অ্যালো কেয়ার স্কিন প্যাক। আবার সেই হেলদি চন্দন কিন্তু স্কিনটাকে আমাদের সফট করছে, চন্দনও কিন্তু দারুণ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপ্টিক। তো আবার সেই স্কিনটার কমপ্লিট কেয়ার করছে, ত্বক উজ্জ্বল করছে, স্কিনটাকে সফট লুক দিচ্ছে, তার সাথে আমাদের অ্যালো কেয়ার আবার একটা অ্যান্টিএজিংয়ের কাজ করছে, প্লাস স্কিনের গ্লো বাড়াচ্ছে। তো এইভাবে এই প্যাকগুলো মুখ শুধু করলে 1.5 চামচ, আর যদি হাত টাত সব করেন না সেভাবে একটু নিয়ে নেবেন যতটুকু প্রয়োজন, জলের সাথে মিশিয়ে নিতে পারেন, কারণ আমরা বহু জিনিস এটাতে দিয়ে দিয়েছি খুব রাইট প্রপোর্শনে। আমাদের প্রোডাক্টের এসেন্সটাই হচ্ছে কেন একবার মেখেই সবাই বলে দারুণ ভালো, দারুণ ভালো সারবো না, কারণ এই প্রপোর্শনটা আমাদের প্রোডাক্টের এসেন্সই হচ্ছে রাইট প্রপোর্শন। তো এটা এভাবে মেখে নিয়ে 5-7 মিনিট প্যাকটাও থাকবে, জলের সাথে মেশাতে পারেন, দই দুধ কোনো ফলের রস যেটা পছন্দ সেটার সাথে মেশাতে পারেন। যখনই মাখবেন চোখের এই ওপরে, চোখের নিচে, এখানেও মাখবেন, মেখে 5-7 মিনিট ওটাকে শুকোতে দেবেন। তারপরে হাত ভিজিয়ে প্যাকটাকে একটু ভিজিয়ে হালকা হাতে ঘষে নেবেন, খুব হালকা করে একটু ঘষে নিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে কিন্তু আমাদের টোনার মাখবেন, ওটা আবার সেই ফেস ওয়াশের মতন, টোনারটাও স্কিন অনুযায়ী আছে। এই টোনারটা মুখে হাতে সব জায়গায় মাখতে পারেন, আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো পার্টে স্কিনের মাখা যেতে পারে। তো মাখবেন, এতে কী হবে, পোর্সটা টাইট থাকবে, পোর্সের ইলাস্টিসিটি বাড়বে। ইভেন ইলাস্টিসিটি বাড়ার জিনিস কিন্তু আমাদের এই প্যাকগুলোতেও আছে, যাতে স্যাগি না হয়, স্কিনটা লুজ না হয়, আমাদের এই প্যাকগুলোতেই আছে, স্পেশালি অ্যালো কেয়ারে আর রিঙ্কলেসে তো ভীষণভাবে আছে। এরপর টোনারটা মেখে ছেড়ে দিন, কিছু ওয়াশ করতে হবে না, মুখ থাক মুখে। সপ্তাহে 1 দিন বা 2 দিন আমাদের স্ক্রাব নেবেন। হ্যাঁ, স্ক্রাবটাও কিন্তু আবার দু রকম আছে, একটা নর্মাল স্কিনের যেটার গায়ে লেখা আছে ড্যামেজ কন্ট্রোল স্ক্রাব, একটা ড্রাই স্কিনের যেটার গায়ে লেখা আছে স্কিন রিপেয়ারিং স্ক্রাব। আপনার মুখের জন্য যেরকম আপনি বললেন, আপনার মুখের জন্য কিন্তু ড্রাই ওই স্কিন রিপেয়ারিং স্ক্রাবটা বেশি ভালো, আর হাত টাতের জন্য আপনি নর্মাল ড্যামেজ কন্ট্রোল স্ক্রাব নিয়ে নেবেন। একটা ফোন নিয়ে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদিকে আমার প্রণাম, এবং আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে বলছি। ম্যাডাম আমার, আমি নাম চৈতালি মুখার্জি, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার বয়স 43। হ্যাঁ, তো ম্যাডাম আমার এমনি খুব একটা আমি কিছু জিনিস প্রোডাক্ট ইউজ করি না আর কি, আমার বাড়িতে ওই অ্যালোভেরা আছে তো সেটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে এমনি ময়েশ্চার আছে, কিন্তু এখন তো শীতের দিক আর একটু মুখে ফেকলস আছে, আমার গায়ের রং ফর্সা বলে ওই ফেকলসের দাগগুলো জন্য আমি ওই অ্যালোভেরাটা ইউজ করি। তো আমি বলতে চাইছি যে মানে স্কিনের গ্লোয়ের জন্যে বা আমার ধরুন যেমন বডি অয়েল বডিতে মাখা যায়, এরকম কোনো অয়েল কি আমি ইউজ করতে পারি যেটা স্কিনের গ্লোয়ের জন্যে, মানে তো মুখের ক্ষেত্রে দুটো তো আলাদা আলাদা
তেল হয় তো, বডি অয়েল তো বডিতেই মাখার, সেটা তো আর মুখে মাখা যায় না। এবার সেই ক্ষেত্রে এই শীতকাল যেহেতু, সেই ক্ষেত্রে কি ধরনের মানে আমি চর্চাটা করতে পারি আমি যদি অয়েল বেসের উপর রাখতে চাই আর কি? যাতে আচ্ছা আচ্ছা বলছি আমি, এখন আপনি শুনতে থাকুন, আর যদি মিস করে থাকেন যতটুকু মিস করেছেন, ইউটিউবে প্রোগ্রামটাকে আজকের ডেট দিয়ে সার্চ করবেন জিসা গুপ্তা বলে, পেয়ে যাবেন, সেখান থেকে ধরে নেবেন বাকিটা। তো এভাবে স্ক্রাবের কথায় ছিলাম, স্ক্রাবটা একটুখানি বের করে নিয়ে মুখে হাতে টাতে মেখে 2-3 মিনিট ঘষবেন, সপ্তাহে 2 দিন মাখলেই যথেষ্ট ভালো, মেখে 2-3 মিনিট ঘষে ওটাকে ওয়াশ করে নেবেন। হ্যাঁ, ওয়াশ করে ছেড়ে দিন, কিছু করতে হবে না। আমাদের সিরামটা আবার ঠিক যেই ধরনের ফল টল আমরা এই রিঙ্কলেসে করেছি ওটারই একটা কনসেন্ট্রেটেড ফর্ম সারা দিনের কেয়ারের জন্য। তো সিরামটা মুখে হাতে টাতে দিনে একবার দুবার মাখতে পারেন, এতে কী হবে স্কিন একটা পুষ্টি পাবে সারাদিন। আর আমাদের এগুলো কোনোটা মেখে কিন্তু এক জায়গায় বসে থাকতে হবে না, অনেক সময় আমি শুনি হাসতে পারবো না প্যাক মেখে, কোনো এরম রেস্ট্রিকশন নেই, যা ইচ্ছে করুন, হাসুন লাফান নাচুন যা ইচ্ছে করুন, টিভি দেখুন, গল্প করুন, রান্না করুন, খালি আমি যেন আপনাদের সাথে থাকি আপনাদের স্কিনে। হ্যাঁ, তাহলে বেশ দুজনে মিলে এনজয় করবো, আপনার স্কিনও এনজয় করবে আমার জিনিসটা, আর আপনিও এনজয় করবেন আপনার লাইফটা। হ্যাঁ, তো এভাবে স্কিন কেয়ার করবেন। বডি অয়েলের কথা উঠলো, দারুণ এক্সিলেন্ট বডি অয়েল আমাদের। একটা কথা আপনি বললেন উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এভরিবডি শুড নো ইট, যে আমাদের স্কিনে কেন আমরা বডি অয়েলটা ইউজ করি না, দের ইজ নো হার্ম ইন ইউজিং ইট। আমরা যদি বডি অয়েল স্কিনে মুখে ইউজ করি কোনো ক্ষতি হবে না, কিন্তু লাভটাও কম হবে, কারণ আমাদের বডির টেক্সচার, হাতের স্কিনের টেক্সচার, মুখের স্কিনের টেক্সচার এক হয় না, পোর্স এক হয় না, ন্যাচারালি তাদের বিহেভিয়ারও এক হয় না, তাদের বিহেভিয়ারও এক হয় না। বডি অয়েলটা এরমভাবে বানানো হয় যেটা চট করে একটা থিক স্কিন, আমাদের হাতের স্কিন মুখের স্কিনের তফাৎ হচ্ছে হাতের স্কিন পুরু হয়, বডির স্কিন পুরু হয়, মুখের স্কিনটা পাতলা হয়, তো একটা থিক স্কিনে যাতে বডি অয়েলটা ঢুকে যেতে পারে সেরকম কনসেন্ট্রেশনে বানানো হয়। আর স্কিন অয়েল যেটা আমরা মুখের জন্য বানাই সেটা কিন্তু এরকম কনসেন্ট্রেশনে বানানো হয় যে সেটা মুখে ভালোভাবে কেয়ার নেবে, কিন্তু কেয়ার নেওয়ার জায়গাটাতে আমাদের এখানে স্পেশালিটি হচ্ছে, এটা আমি মার্কেট সিনারিও বলছি, আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের রিঙ্কলেস বলুন, হেলদি আমন্ড বলুন, বডি অয়েল বলুন, এগুলো প্রত্যেকটাই কিন্তু স্কিনের যে কোনো পার্টে মাখা যায়, আমাদের বডি অয়েলটাও মুখে মাখতে পারবেন, সেভাবেই তৈরি করেছি আমি। হ্যাঁ, তাই আমাদের ই অলিভ বডি অয়েল বা আমাদের আরও যদি অন্য বডি অয়েলও আসে এগুলো কালেক্ট করে নেবেন, আর বাইরে যখন বেরোবেন আমাদের তো ফেস ওয়াশ আছে, ফেস আমাদের তো সানস্ক্রিন আছে, তার সাথে সানস্ক্রিন পাউডার আছে, এগুলো ইউজ করলে কিন্তু আমি এটুকু বলতে পারি। আপনি একটা কথা বললেন যে প্রথম যিনি ফোন করেছিলেন যে অনেক কিছু ইউজ করেছি সেরকম লাভ হয়নি, এই ফোনটা কিন্তু আর বলতে হবে না, এরপরে বলবেন জিসাদের জিনিস ইউজ করেছি এবং ভীষণ লাভ পেয়েছি, কারণ আমার জিনিস ইউজ করে আজ অবধি কেউ বলেনি যে লাভ হয়নি, আমি সেই জায়গাটাতে রাখিনি আমার প্রোডাক্টগুলোকে। আপনাদের সবার শুভেচ্ছা এটাতে কাজ করেছে, ঈশ্বরের আশীর্বাদ কাজ করেছে, আর আমার একটা সিনসিয়ারিটি কাজ করেছে, যেখানে আই এম ভেরি মাচ কনসার্নড উইথ ইউ পিপল, আমার সবসময় মনে হয় এরা সবাই আমার ভাই বোন, এরা সবাই আমার আপনজন, আমার পুরো নলেজটাকে আমার দিতে হবে, যেই নলেজটা এখানে পেয়েছি সেটাকে বোতলে বন্ধ করে আপনাদের হাতে তুলে দিতে হবে। একদম, আমাদের এই বডি অয়েলটা ব্যবহার করবার দুটো উপায় আছে, এক হচ্ছে যাদের স্কিনটা একটু অয়েলি থাকে পুরো বছরটা, তারা আমাদের এই বডি অয়েলটা স্নানের আগে একটুখানি পুরো গায়ে হালকা করে ব্যবহার করলেন, এরম অল্প নিলেন সামান্য কয়েক ড্রপ নিয়ে এরম হাতে নিয়ে হালকা করে ব্যবহার করলেন, করে স্নান করে নিলেন সাবান দিয়ে, তাদের স্কিনটা ওইটুকু অয়েলি থাকলেই চলবে। আর যাদের স্কিনটা খুব ড্রাই থাকে তারা স্নানের পরে বডি অয়েলটা একটু ভেজা গায়ে ব্যবহার করলেন, করার পরে 2-3 মগ আরও জল বা শাওয়ারে থাকলে কিছুক্ষণ আরও জল ঢেলে নিলেন এবং তারপর টাওয়েল দিয়ে পুছে দিলেন, তাতে স্কিনটা একটু বেশি অয়েলি থাকবে। এটা নিজেকে বিচার বিবেচনা করে দেখতে হবে যে আমার স্কিন টাইপটা কীরকম এবং কোনটা আমার বেশি স্যুট করছে, কোনটা আমার খুব কমফোর্টেবল লাগছে। এই বডি অয়েলটা একটা খুব হালকা সুগন্ধি আছে যেটা সত্যি খুব সুন্দর এবং অয়েলটা খুব সুন্দরভাবে আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়, একেবারে তেল তেল হয়ে থাকে না, কিন্তু স্কিনটাকে একটা খুব ময়েশ্চার ব্যালেন্সটা খুব সুন্দরভাবে মেনটেন করে। হ্যাঁ একদম। একটা ফোন আছে, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি, রিদিয়া বেগম। আচ্ছা আপনার বয়স কত? আমি আসানসোল থেকে বলছি, রিদিয়া বেগম। হ্যাঁ আপনার বয়স কত, এজ কত? আমার বয়স 43। বলুন কি প্রশ্ন আছে? টিভির আওয়াজটা কমিয়ে দিন। 43 টিভির আওয়াজটা কমিয়ে দিন, ফোনে শুনুন।
বলুন। মানে মুখে অনেক দাগ, রিঙ্কেল। ঠিক আছে, আমরা উত্তরটা দিতে থাকি। টিভিটা মিউট না হলে পরিষ্কার শোনা যায় না। যখনই কথা বলবেন টিভিটাকে একেবারে পুরো কমিয়ে দেবেন। হ্যাঁ, আমি অলরেডি স্কিন নিয়ে আজকে খুব ডিটেলসে বলেছি, যে দুটো জিনিস বলা হয়নি সেটা এখন বলে দিচ্ছি। রেজিয়া শুনে নেবেন আপনিও এবং প্রত্যেকে শুনে নেবেন, দারুণ ভালো ময়শ্চারাইজার আমাদের, অ্যালো ময়শ্চারাইজার, যেটা আমাদের অ্যালোভেরা সমৃদ্ধ, তার সাথে নানা রকম জিনিস দিয়েছি। হালকা শীত যখন পড়ছে তখন তো মুখে হাতে গলায় সব জায়গায় মাখা যাবে, যখন বেশি শীত তখন সারা গায়ে মাখবেন। জাস্ট ময়শ্চারাইজারটা স্নানের পরে মাখতে পারেন, স্নানের আগে মাখতে পারেন, এনি টাইম, হোয়েন এভার ইউ ফিল দ্যাট ইউর স্কিন ইজ ড্রাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের ক্রিম। এখানে আমরা কিন্তু তিন রকম ক্রিম এনেছি। একটার নাম হচ্ছে ডে ক্রিম। এই ডে ক্রিমে আমরা যেহেতু সূর্যের তাপ থাকে আর সূর্যের তাপটা একটু প্রখর হয়ে যায় শীতকালে, আমরা একটু ট্যান কন্ট্রোলের জিনিস এটাতে মিক্স করেছি, একটা ফেয়ারনেস, একটা মানে যতটা আমাদের ফেয়ারনেসটা কমছে প্রতিদিন সেটা আবার যাতে কম্পেনসেট হয়ে যায়, যতটুকু ট্যান হচ্ছে সেটা যাতে আবার কন্ট্রোল হয়ে যায় সেটা দিয়েছি এই ডে ক্রিমে। আরেকটা হচ্ছে আমাদের কোল্ড ক্রিম, সরি, যেরকম শিলাদিত্য বলে নাইট ক্রিম, এই কোল্ড ক্রিমটাই নাইট ক্রিম। কিন্তু এটাতে আবার আমরা দিয়েছি, আমাদের শীতকালে একটা রিঙ্কল আসে স্কিনে, অলরেডি আজকে রিঙ্কলের কথা হয়েছে আপনাদের সাথে, রিঙ্কল ফর্ম করে, স্কিনটা একটু কুচকে যায়, তো এখানে আমরা নাইট ক্রিমে কিন্তু অ্যান্টি এজিং অ্যান্টি রিঙ্কল প্রপার্টি দিয়েছি, যেটাতে আমাদের রিঙ্কল ফর্ম করবে না। আরেকটা হচ্ছে নিম ক্রিম, যেটা আমাদের এই নিম ক্রিমটা হচ্ছে যাদের একটু র্যাশেস থাকে, সেন্সিটিভ স্কিন, কিন্তু স্কিন ড্রাই হচ্ছে শীতকালে, তারা কি মাখবে তাদের কথা এই প্রথম আমরা ভাবলাম, এর আগে ভাবিনি, কিন্তু এবার আমরা একটা নিম ক্রিমও আপনাদের হাতে তুলে দিয়েছি। তবে যে কেউ এই জিনিসগুলোকে যে কোনো সময় মাখতে পারে, আমাদের প্রতিটি প্রোডাক্ট এতটাই সেফ, আপনারা আপনাদের মতন রুটিনটা ঠিক করে নেবেন। আরেকটা কথা, আমাদের হেলদি আমন্ড স্কিন অয়েল, রিঙ্কলেস স্কিন অয়েল, বডি অয়েল, এগুলো কিন্তু যতবার ইচ্ছে মাখতে পারেন, যতক্ষণ ইচ্ছে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একদম, আমাদের ক্রিম ব্যবহার করবার একটা খুব সহজ পদ্ধতি আমরা করেছি, ক্রিমটাকে আমরা এমনভাবে ডেন্সিটিটা ক্রিমের মেনটেন করেছি, ক্রিমের কোয়ালিটিটা, যে দুটো আঙ্গুল যদি আপনি ক্রিমের ওপর একবার চালান, যতটা মোটামুটি ক্রিম আপনার হাতে উঠলো ততটা আপনি নাকে গলায় স্কিনে লাগাতে পারেন, গলায় লাগানো আরেকবার হয়তো একটুখানি নিতে হবে, নিয়ে হালকা মাসাজ করলে যেটা স্কিন, এই ক্রিমটা না স্কিনের ওপরে থেকে যাবে না, এটা আপনার স্কিনে অ্যাবজর্বড হচ্ছে এবং এবং আপনার সবসময় স্কিনটা খুব সুন্দরভাবে ময়শ্চার ব্যালেন্স মেনটেন করছে, ওই চটচটে হয়ে থেকে যাচ্ছে, হাতে সবসময় স্টিক করছে, যাই ধরছেন তার মধ্যে ক্রিম ক্রিম হয়ে যাচ্ছে, এই ঘটনাটা এটাই কিন্তু ঘটছে না। এটা আমাদের বডি অয়েলও হয় না। যদি আপনি খুব বেশি কোয়ান্টিটি ব্যবহার না করেন, যতটা বললাম দুটো আঙুলে যতটা উঠছে ততটা আপনি এই পার থেকে ওই পার নিয়ে যদি নেন, ততটাই আপনার স্কিনের জন্য কিন্তু যথেষ্ট, অ্যাভারেজ এটাই হচ্ছে আমাদের, মানে মোস্ট অফ দ্য স্কিনের জন্য। এটা খুব ভালো পয়েন্ট বলেছে শিলাদিত্য, আমি মিস করে গেছিলাম, আমরা স্কিন ক্রিমটাকে এরমভাবেই বানিয়েছি। ইভেন আমাদের বডি অয়েল মাখার পরে দেখবেন কোনো চটচটে ব্যাপার নেই, আপনি মাখার পরে জামা কাপড় পরে বেরিয়ে যান, বডি অয়েলে কোনো অসুবিধা হবে না। আমাদের ক্রিমগুলোও কিন্তু এভাবেই তৈরি, মাখার পরে দেখবেন কিছুক্ষণ পরে স্কিনের ভেতরে চলে গেছে, ওপরে ক্রিম ক্রিম জিনিসটা কিন্তু ভাসছে না, অথচ স্কিন ইজ কমপ্লিটলি প্রোটেক্টেড। এটাই স্পেশালিটি বলবো জিসাদির, এবং স্কিনটা দেখবেন, আমি আমি যখন প্রথম ক্রিমটাকে চেষ্টা করলাম নিজের উপর, দেখুন স্কিনটা প্রচণ্ড সিল্কি লাগছে, জল দাঁড়াচ্ছে না স্কিনের ওপর, স্কিনটা ভীষণ সফট আর সুন্দর লাগছে, নিজের ক্রিমটা ব্যবহার করে ভীষণ ভালো লাগলো, এবং তারপরে আমি বললাম যে এই ক্রিমটা তবে আমরা মার্কেটে এবার দিই। দিস ইজ আওয়ার পলিসি। আমি যখন রিঙ্কলেস বানাই বা হলদি আমন্ড বানাই, যদিও আমার ছেলে ভীষণই ফর্সা ছিল ছোটোর থেকে, হলদি আমন্ড দিয়ে আমার ওর কমপ্লেকশন ঠিক করার প্রয়োজন হয়নি, কিন্তু আমি আমার গিনিপিক প্রথম ছিল আমি নিজে, এখনো তাই, প্রথম আমি নিজে আর আমার ছেলেরা। আর ওই যে আমি চুলের ব্যাপারে বলি, শিলাদিত্যর মাথায় একটাও চুল ছিল না, এখন মাথায় এত চুল শিলাদিত্যকে বললেই বলে এটা আমার, কিন্তু আমার মার বানানো তেলের চুল, এটাতে কেউ হাত দেবে না। তাই সেই জন্য শিলাদিত্যর কিন্তু যখন জন্মেছিল মাথায় একটাও চুল ছিল না, আমরা ওকে সব টাকলু বলতাম, কিন্তু সেখানে শিলাদিত্য আমাদের এই তেল মেখে, মানে সেখানেও প্রথম গিনিপিক কিন্তু আমার ছেলে ছিল। আর আমার নিজের একবার একটা প্রবলেম এসেছিল, হেলথ প্রবলেম, যখন প্রচুর চুল পড়ে গেছিলো, আমারও স্কাল্প দেখা যেত, তখন আমিও কিন্তু নিজের উপরে এটাই ইউজ করে, পরবর্তীকালে আমাকে আমার ছোটো ছেলে বললো, যখন খুব ছোটো 7-8 বছর বয়সের, যে মা তোমার চুলটা পুরো ঠিক করে ফেললে, আর দাদাইয়ের চুল তুমি বলো ছোটোবেলায় ছিল না, ছবি দেখাও এখন এত হয়েছে, আমার বন্ধুর মাদের কেন ঠিক করছো না। আচ্ছা, দিস ওয়াজ দ্য ফার্স্ট থিং
যেটা আমার মাথায় স্ট্রাইক করলো যে সত্যি তো আমি যখন জানি নলেজটা আই মাস্ট শেয়ার ইট, দ্যাট ইজ মাই ডিউটি, আই শুড শেয়ার ইট উইথ এভরি ওয়ান। তাই এই নলেজটা এই ওই ছোট বাচ্চার একটা ছোট কথার থেকে কিন্তু আমার এই কনসেপ্টটা আরম্ভ হয়েছিল। দারুণ, ভাগ্যিস বলেছিল ছেলে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি মালদা টাউন থেকে বলছি। কে বলছেন? মালদা টাউন গোলসুন্দরপুর থেকে। আর মালদার কি নাম বললেন? নীলিমা মাহাতো। আচ্ছা, বয়স কত? 30। বলুন প্রশ্ন বলুন। হ্যালো, প্রশ্ন বলুন, বলুন কি জানতে চান বলুন। হ্যালো, আজকে আমরা স্কিন নিয়ে না খুব ডিটেইলস এ বলে দিয়েছি, আপনি সব সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি সব সমস্যার হাত থেকে বেরিয়ে আসবেন, আমরা খুব ডিটেইলস এ বলেছি, একটু ইউটিউবটা দেখে নেবেন। আমাদের ফেস ওয়াশ আছে স্কিন অনুযায়ী, আপনার যখন এত স্কিনের দাগ পড়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে, আপনি আমাদের ড্রাই স্কিনের ফেস ওয়াশ নেবেন, ড্রাই স্কিনের টোনার নেবেন, দুরকমই তেল নেবেন, হেলদি আমন্ড আর রিঙ্কলেস, আর দুরকমেরই প্যাক নেবেন, হেলদি চন্দন আর অ্যালোকেয়ার। তার সাথে আপনি যদি অত্যাধিক ড্রাই হয়ে গিয়ে থাকে, আমাদের স্ক্রাব নেবেন ড্রাই স্কিনের, টোনারটা নিয়ে নেবেন ড্রাই স্কিনের, সেটা তো বললামই। এর সাথে সাথে কিন্তু হ্যাঁ আপনি আমাদের স্কিন সিরাম নেবেন, ময়েশ্চারাইজার নেবেন এবং ক্রিম নেবেন, আর সানস্ক্রিন আছে, বডি অয়েল আছে, কমপ্লিট একটু এটা আছে, আপনি এগুলো কালেক্ট করে নেবেন। হ্যাঁ, আপনারা তো যখন মালদা থাকেন অনলাইন আনাবেন অ্যামাজন বা বেঙ্গল শপিং থেকে, যখন অর্ডার করবেন বলে দেবেন লিফলেটটা যেন দিয়ে দেয়। লিফলেটে আমাদের সব 34টা প্রোডাক্টেরই ডিটেলস আছে অ্যান্ড কীভাবে ইউজ করবেন সেটাও আছে, তাই লিফলেটটা চেয়ে নিলে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্ট নিজেই ডিসাইড করে নিতে পারবেন। ইভেন লিফলেটটার লাস্ট পেজে দেখবেন প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট কম্বিনেশন করা আছে, মানে এখানে আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করে অর্ডার প্লেস করতে পারবেন। হ্যাঁ, কোথায় কোথায় পাবেন একটু সেটা আর একটা ফোন নিয়ে আসি। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি কাটোয়া থেকে রণজিৎ পাড়ি বলছি। বয়স কত আপনার? 62। বলুন। বলছি আমরা আগে দিশা গুপ্তা ম্যাডামের প্রোডাক্ট ব্যবহার করতাম যখন পাওয়া যেত, মাঝে বন্ধ হয়ে গেছিল, তখন রেজাল্টটা ভালোই পেতাম, কিন্তু এখন কাটোয়া মার্কেটে আমাদের এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে না, যদি কাটোয়া মার্কেটে ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। এখন প্রোডাক্টগুলো আমাকে অন্য জায়গা থেকে অনেক কষ্ট করে আনতে হচ্ছে। আচ্ছা, কেন অনলাইনে আনুন? অনলাইনে একটু প্রবলেম আছে, কাটোয়া মার্কেট থেকে ব্যবস্থা করবেন কি? হ্যাঁ, কাটোয়া মার্কেটে ব্যবস্থা নিশ্চয়ই করবো। আপনি যদি দাদা খুব ভালো হয়, যদি কাউকে কেউ ইন্টারেস্টেড আছে রাখতে, এরকম কারো কাউকে একটু আমাদের ফোন আগে তো আগে তো ছিল আপনার কাছে? হ্যাঁ, আমাদের তো প্রচুর বর্ধমান লাইনে আমাদের প্রচুর বিক্রি হচ্ছে আগে, আর হেল্পলাইন যাচ্ছে আমাদের এখানে, একটু কেউ যদি কোনো দোকানে ইন্টারেস্টেড হয় বা ডিস্ট্রিবিউটর ইন্টারেস্টেড হয় আমাদের সাথে একটু যোগাযোগ করতে বলবেন। তাছাড়াও আপনার যা অর্ডার হবে আপনি আমাদের প্লেস করলে আমরা ডাইরেক্ট পাঠিয়ে দেবো আপনাকে, যদি আপনার অনলাইন অসুবিধা হয়। আগে যেখানে আমরা নিতাম কাটোয়া থেকে, সেই দোকানে আমরা অনেকবার বলেছি, ওনারা ওনাদের প্রবলেমের কথা বললেন যে ওনাদের নাকি আপনাদের সঙ্গে কি অসুবিধা হয়েছে। ঠিক আছে, সেগুলো এখানে বলা না, এখানে বলে লাভ নেই, আমাদের হেল্পলাইনে বলবেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, হেল্পলাইনে বলবেন আমাদের, আমরা তখন সবার আগে ব্যবস্থা করে দেব। সবার আগে শুনুন, অনলাইনে প্রোডাক্ট না পাওয়ার কিছু নেই, মানে অসুবিধা হলো কেন আমি বুঝতে পারছি না, এখন দুনিয়া অনলাইনে চলছে। আচ্ছা, একটু আমি বলে দিই চট করে, শিলাজিৎ তো বলবার আগে, যে চন্দননগরে 11ই ডিসেম্বর আমি বসবো, যারা যারা বুকিং করতে চান স্ক্রিনে মিঠু ঘোষের নাম্বার যাচ্ছে, তার সাথে যোগাযোগ করে নেবেন। আবার নাগের বাজারে কবে বসবো সেটা কিন্তু আমি বলে দেবো, এথনিকা বিউটি পার্লারের প্রোডাক্টও পাওয়া যায়, আপনারা কালেক্ট করে নেবেন, আর নাগের বাজারে কবে বসবো পরের দিন জানিয়ে দেবো, খুব চট করে বলে দেবো আমাদের ওয়েবসাইট। আমাদের কোথায় কোথায় প্রোডাক্ট পাওয়া যায়? প্রথম আমাদের প্রোডাক্ট পাওয়া যায় অ্যামাজনে, তাছাড়া হচ্ছে বেঙ্গল শপিংয়ে, দুজনেতেই সিওডি আছে অল ওভার ইন্ডিয়া, এবং খুব ভালো ডেলিভারি করছে। অ্যামাজন বা বেঙ্গল শপিংয়ে গিয়ে জিসা গুপ্তা প্রোডাক্টস টাইপ করলে সব প্রোডাক্টের লিস্ট পেয়ে যাবেন, তাছাড়া গুগলে গিয়ে জিসা গুপ্তা বাই জিসা গুপ্তা প্রোডাক্টস বা জিসা গুপ্তা প্রোডাক্ট টাইপ করলে আমাদের অ্যামাজন আর বেঙ্গল শপিং পেয়ে যাবেন, আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, আমাদের জিসা গুপ্তা সেন্টার অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন, আমাদের সেন্টারের প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে অ্যাডভান্টেজ হচ্ছে কনসালটেশন করে প্রোডাক্ট নিতে পারবেন এবং প্রোডাক্ট নেওয়ার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। আগামীকালই কনসালটেশন করতে পারবেন, আগামীকাল আমি একডালিয়াতে বসছি। হ্যাঁ, তাছাড়া আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের থ্রুতে, এসএমএস এর থ্রুতে, বা দরকার হলে কল করুন। যারা দেখাতে চান আমাদের হেল্পলাইনে করবেন, আমার কনসালটেন্সিরও ব্যবস্থা আছে। আর অপেক্ষা করবেন অবশ্যই সোমবার একটার অনুষ্ঠানে। জিসাদির অনেক ধন্যবাদ, জিসাদিকে শরীরকে ধন্যবাদ, আপনাদের জানাই নমস্কার।